এই সানি, একটু পানি নিয়ে এসো তো, আমার খুব টেস্টে পেয়েছে। আম্মু, সারা গ্লাস পানি চেয়েছে। এই নিন আপনার পানি। কে আপনি? আন্টি কোথায়? চাচি রান্না করতে ব্যস্ত, তাই আমি নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, আপনি পানি খেয়ে নেন, আমি আসি। সানি, ইনি কে? স্যার, ও আমার চাচাতো বোন। ও আচ্ছা, পড়ো পড়ো। কি রে বন্ধু, কি অবস্থা? ও আচ্ছা, ওই তোমার বেতনটা রাখো, আর যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, ভালো করে পড়াশোনা করো, আমি এখন আসছি, ঠিক আছে? ওকে। এ সানি, তোমার সেই আপুটা কোথায়? ওনাকে দেখছি না যে। স্যার, আপু তো চলে গেছে, আমাদের এখানে বেড়াতে এসেছিল। আচ্ছা, তোমার আপুর নাম কি, মানে বাসা কোথায়? আমার আপুর নাম পল্লবী, আর বাসা এই কিশোরগঞ্জ। ও আচ্ছা, পড়ো পড়ো পড়ো। কি বন্ধু, মন খারাপ কেন তোর? ভালোবাসার কথাটা কি বলেছিস? কি বলবো ভাই, ও চলে গেছে। সে যাই হোক, কিন্তু কোথায় গেছে সেটা কি জানিস তুই? ওর বাড়ি কিশোরগঞ্জে, কিশোরগঞ্জে চলে গেছে। দেখার হলো না, কিছু বলাও হলো না। কিশোরগঞ্জ তো আমার বন্ধু আছে। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। কি নাম জানো মেয়েটার? পল্লবী। এ দেখ, ছবি চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই পল্লবী। আচ্ছা তাহলে তো হয়েই গেল, বন্ধুর সাথে কথা বলে দিচ্ছি, তাহলে চল আমরা কালকে যাই, গিয়ে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। আসলে বন্ধু, আমার তো একটা প্রবলেম হয়ে গেছে, আমার একটু ব্যবসার কাজে শহরের বাইরে যেতে হবে।
তুই এক কাজ কর, তুই গাড়িটা নিয়ে যা, তুই একাই ঘুরে আয়। কিন্তু তুই না গেলে তো সমস্যা হয়ে যাবে। কোনো সমস্যা নেই, তুই যা, আমার বন্ধু ওই মেয়ের সাথে কথা বলে সব ঠিক করে গেছে। তুই যা, টেনশন করিস না, যা। তোকে আর আটকাবো না, আমি বাড়ি যাই, একটু চেঞ্জ করে রেডি হয়ে তারপর একবার বেরোই। আচ্ছা যা, সমস্যা নেই, যা ঘুরে আয়। ঠিক আছে বন্ধু। আচ্ছা যা বন্ধু। ভালো আছি। তো এদিকে কি মনে করে? আসলে আমি আপনার সাথেই দেখা করতে এসেছি। মানে কি? আপনি কেন আমার সাথে দেখা করতে আসবেন? আপনার সাথে আমার কিছু কথা। লেগেছিল। আমি কিছু ভাবতে পারছিলাম না আপনাকে ছাড়া। যেখানেই যাই, যা কিছু করি, যা কিছু দেখি, সবখানে আপনি। আর্জেন্ট না হলে বুঝি আসতে না? এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো, এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারি না। আচ্ছা তোমার কি হয়েছে আমাকে বলবা? তো কিভাবে বলবো তোমাকে, তোমাকে ভালোবাসাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। কি বলছো তুমি এটা? আমাকে ভালোবাসা তোমার সবথেকে বড় ভুল? হ্যাঁ, তোমার না আছে টাকা, না আছে চাকরি, তুমি তো কোনো কাজও করো না, টিউশন করে কি সংসার চলে? আর প্রথম দিন যে বাইকটা নিয়ে এসেছিলে সেটাও তো ছিল অন্যের। আজ এসব কথা কেন উঠছে? তুমি তো আমার সম্পর্কে সবই জানো, আমি তো তোমাকে আমার ব্যাপারে সব কিছু বলেছি। তখন তো তুমি আমাকে বলেছিলে যে তোমার টাকা দেখে নয়, তোমার মন দেখে ভালোবেসেছি। তো এখন এসব কথা কেন বলছো? আমি কি সারা জীবন টিউশনই করবো নাকি? আমি তো চাকরি পাবোই। হ্যাঁ তা কবে, আমার মরার পর? তুমি তো আমার সম্পর্কে সব কিছু জানতে, তাহলে এখন এগুলো কেন বলছো? আমি ভেবেছিলাম তখন তোমার অবস্থা খারাপ ছিল, এখন ভালো হবে, কিন্তু তুমি তখন যেমন ছিলে এখন ঠিক তেমনই আছো, কোনো পরিবর্তন হয়নি। আমার ভালোবাসার থেকে তোমার গিফটটা দামি হলো আজ। শোনো, আবেগ দিয়ে জীবন চলে না, জীবন চালাতে গেলে লাগে টাকা আর সম্মান, যার কোনোটাই তোমার কাছে নেই। বাস্তবতা মেনে নিতে শেখো, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, সো ব্রেক আপ। তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না, প্লিজ। আমি তোমার সব কথা মেনে নিব, তোমার সব আবদার আমি পূরণ করব, কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ। আমার আবদার পূরণ করার জন্য কি করবা তুমি, চুরি না ডাকাতি? না, আমি সৎ পথে টাকা উপার্জন করব। হাসালে আমায়, জীবনটা কোনো সিনেমা নয় যে এক ঘন্টার মধ্যে কোটিপতি হয়ে গেলাম, এটা বাস্তবতা, আর বাস্তবতার সাথে আবেগের কোনো মিল নেই। আমাকে ক্ষমা করে দিও, আর আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করো না।
এত দেরি করলে কেন? একটা কাজ করছিলাম, এই জন্য দেরি হয়ে গেল। আমার থেকে তোমার কাজ বড়? তাহলে আমি গেলাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। আরে রাগ করো না, তুমি থাকো। তুমি চলে গেলে পার্টি কিভাবে হবে? আমি থাকলে পার্টি হবে? কি বলছো তুমি? আরে না না, পার্টি বলতে বুঝিয়েছি তোমার আর আমার বিয়ের পার্টি। ও আচ্ছা, আমি চাইছি। আচ্ছা, আগামী মাসে বিয়ে করলে কেমন হয়? বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আর কাকেই বা বিয়ে করবো আমি? কার বিয়ে মানে? আমাদের বিয়ে, তোমার আর আমার। বিয়ে? তোমাকে? তোমার কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? তুমি কি বলছো এসব? তুমি তো আমাকে ভালোবাসো। তোমার মতো একটা দুশ্চরিত্রা মেয়েকে আমি ভালোবাসবো? এটা কখনোই সম্ভব না। কি বলছো, আমি দুশ্চরিত্রা? তুমি এমন কথা বলতে পারলে? তোকে দুশ্চরিত্রা বললাম? তুই তো তার থেকেও খারাপ, যোগ্যতাহীন। আমি কি খারাপ কাজ করেছি? আর আমার কোনো যোগ্যতা নেই, এ কথা তুমি কিভাবে বললে? তুমি কি খারাপ কাজ করেছো সেটা তুমি জানতে চাও? আর যোগ্যতা? যোগ্যতা মানুষের টাকা পয়সায় হয় না, যোগ্যতা প্রকাশ পায় মানুষের ব্যক্তিত্বে। আর যা তুমি কখনোই বোঝো না আর বুঝবেও না। আর তুমি কি খারাপ কাজ করেছো তার প্রমাণ আমি দেখাচ্ছি। এই দীপ্ত, এদিকে আয়। তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি, যে তোমাকে ভালোবেসেছিল আর যাকে তুমি যোগ্যতাহীন বলে দূরে সরিয়ে দিয়েছিলে। চিনতে পেরেছো তাহলে? এই সেই যোগ্যতাহীন মানুষ যে তোমাকে ভালোবেসেছিল আর যোগ্যতার ধোঁয়ায় তুমি যাকে রিজেক্ট করেছিলে। এসবের মানে কি? আমার বন্ধুর যেমন তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই, ঠিক তেমনি তোমার কোনো যোগ্যতা নেই আমাকে বিয়ে করার। তার মানে হলো তুমি তোমার বন্ধুকে দেওয়া ধোকার প্রতিশোধ নিচ্ছ? হ্যাঁ, প্রতিশোধই নিয়েছি, কারণ তোমার মতো মেয়েদের ভালোবাসা যায় না। ভালোবাসা? আরে এ কি করে বুঝবে ভালোবাসার মানে? এ তো শুধু বোঝে টাকা, দামি গিফট, ব্র্যান্ড। ভালোবাসতে মন লাগে, আরে এর থেকে তো রাস্তার প্রতিতারা অনেক ভালো। বিনিময়ে টাকা নেয় কিন্তু বেইমানি করে না, মিথ্যা বলে না, ভালোবাসার নাম করে ব্যবসা করে না তোমাদের মতো ছলনাময়ী। আসলে ভালোবাসা বলতে কিচ্ছু নেই, সবই মিথ্যা মায়াজাল। কিন্তু তুমি তো আমাকে খুব ভালোবাসতে। ভালোবাসা সৃষ্টি একে অপরের বিশ্বাসের উপর ভিত্তি করে, আর এই বিশ্বাসের মাঝখানে যখন টাকা চলে আসে তখন তাকে ভালোবাসা বলে না, বিজনেস বলে। যেটা তুমি আমার সাথে করেছিলে, যখন তুমি বুঝলে আমার কাছে টাকা নেই তখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আসলে তুমি চেয়েছিলে ভালোবাসা নামক বিজনেসটাকে স্টার্ট করে নিজের জীবনকে সুখী করতে, কিন্তু আমার কাছে টাকা ছিল না, তাই তুমি চলে গিয়েছিলে আমার বন্ধুর কাছে, কারণ ওর কাছে অনেক টাকা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। আর তুমি জানতে চেয়েছিলে না যে আমি তোমাকে ভালোবাসি কি না? আমি তোমাকে ভালোবাসি, এখনও ভালোবাসি, কারণ ভালোবাসা কখনো মরে না, কিন্তু মরে যায় অনুভূতিগুলো। তাই এখন আমি আর তোমাকে চাই না। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। চল বন্ধু।